আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সিং কেয়ার পক্ষ থেকে আমি আকাশ ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম গত পর্বে আমরা ভেরিয়েবল নিয়ে কিছু কাজ দেখেছিলাম তো আমরা খুব সাধারণই কাজ দেখেছিলাম তো আমরা আজকে জিনিসটা আলোচনা করব সেটি হচ্ছে ডেটা টাইপ নিয়ে তো আমরা যেহেতু ভেরিয়েবল নিয়ে অল্প কিছু কাজ করেছিলাম তো চিন্তার কোনো কারণ নেই আমরা পরবর্তীতে যে সমস্ত কাজ করব তো সেখানে সব জায়গায় ভেরিয়েবল ব্যবহার করা হবে তো আশা করি তখন আপনাদের আর বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে তো আজকে আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করব তো ডাটা টাইপ হচ্ছে আপনি যে ডাটাটি আমি যে সহজ করে বলি যে আপনি যে ডাটাটি দিচ্ছেন অর্থাৎ আমি যদি লিখি আমি একটি ভেরিয়েবল নিচ্ছি নেম ইকুয়াল পঁচিশ ওকে আচ্ছা তো এই পঁচিশটা দেখেই আপনি যেন বুঝতে পারেন যে আসলে এটি কি ধরনের আসলে এটি কি ধরনের ডাটা টাইপ আমি যদি একটু উদাহরণ দিই আপনি যখন আমি যদি এখানে এ দিই তো আপনি এটা দেখেই বুঝে ফেলতে পারছেন যে এটি হচ্ছে ইংরেজি বড় হাতের অক্ষর পারছেন কি যে এটি হচ্ছে ইংরেজি বড় হাত ছোট হাতের অক্ষর তো এটার লুক দেখে কিন্তু আমি বুঝে ফেলতে পারছি যে আসলে এটা কি ধরনের তো ডাটা টাইপও অনেক ধরনের আছে তো আমরা শুধু লুক দেখেই বুঝে ফেলতে পারবো কোনটি কোন ধরনের ডাটা টাইপ তো প্রথমে আমি আমি কিছু ডাটা লিখছি আমি আমি নেম না আমি জাস্ট লিখছি এ এ ইকুয়াল পঁচিশ এরপর লিখছি বি ইকুয়াল আকাশ এরপর লিখছি সি ইকুয়াল টু দক্ষিত এরপর লিখছি ডি ইকুয়াল টোয়েন্টি পয়েন্ট ফাইভ আমি লিখছি আকাশ নাইম ওকে তো আপনি দেখুন বিভিন্ন ধরনের ডাটা টাইপ আছে যেমন আমি যদি নাম বলি এক এক করে ইনটিজার টাইপের ডাটা টাইপ আমি যদি লিখি ইন্ট ডাটা টাইপ আছে কি ফ্লট ফ্লট অথবা ডাবল ডাটা টাইপ এরপরে আরও আছে স্ট্রিং টাইপ আছে বুলিয়ান টাইপ এরপরে আছে অ্যারে টাইপ আরো অনেক ধরনের ডাটা টাইপ আছে তো আমরা মূলত এগুলাই লাগবে তো আমরা এগুলাই জানি আগে ইনটিজার ডেটা টাইপ আমি ইনটিজার ডেটা টাইপ কিভাবে বুঝবো আসলে এটি একটি ইনটিজার ডেটা টাইপ তো আমি দেখুন প্রথমে একটি ভেরিয়েবল নিয়েছি এ এর মধ্যে একটি ভ্যালু অ্যাসাইন করেছি যার নাম দিয়েছি পঁচিশ একটি সংখ্যা দিয়েছি পঁচিশ অর্থাৎ এটি হচ্ছে একটি ইনটিজার ডেটা টাইপ আমি কিভাবে বুঝলাম যখন কোন ভ্যালু অর্থাৎ কোন মান সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে তো তখন সেটা integer টাইপের ডাটা টাইপ হবে কখন যখন কোন সংখ্যা কোন মান সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে তখন ওটি সেটি integer টাইপের integer ডাটা টাইপ ওকে আমি আবার বলছি যখন কোন মান সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে অর্থাৎ আমি এখানে ভেরিয়েবল নিয়েছি a এর মধ্যে অ্যাসাইন করেছি 25 আর 25 হচ্ছে আর এই 25 হচ্ছে একটি সংখ্যা তো প্রতি সংখ্যার কারণে এটি হচ্ছে কি ধরনের ডেটাটাইপ এটি হচ্ছে ইনটিজার ডেটা টাইপ আচ্ছা এরপর আমি সাইন করেছি আকাশ কার মধ্যে বি ভেরিয়েল মধ্যে দেখুন আকাশ কিন্তু আমি সাইন করেছি দুটি কোটেশনের মাঝখানে তার মানে এটি হচ্ছে একটি স্ট্রিং ডেটা টাইপ তো স্টিং ড্যাটাটাইপ আমি কখনো বুঝবো যখন দুটি কোটেশনের মাঝখানে কোনো ক্যারেক্টার কিংবা ওয়ার্ড কিংবা অনেক প্যারাগ্রাভ এখানে যা খুশ থাকতে পারে এখানে আরো থাকতে পারে তো এরকম কিছু যদি আমি দেখতে পাই তো তখন সেটা বুঝবো এটি হচ্ছে একটি স্ট্রিং ডেটা টাইপ তো স্ট্রিং ডেটা টাইপ আরেক ভাবে প্রকাশ করা যায় সেটি হচ্ছে সিঙ্গেল কোটেশনের মাঝখানে যদি আমি কিছু লিখি তো এটি হচ্ছে একটি স্ট্রিং ওকে আচ্ছা এরপর যেটি আছে সেটি হচ্ছে সি তো সির এর মধ্যে দেখুন আমি ট্রু লিখেছি অর্থাৎ এটি হচ্ছে কি বুলিয়ান ডেটা টাইপ অর্থাৎ বুলিয়ান ডেটা টাইপের দুটি ভ্যালু আছে একটি হচ্ছে ট্রু অথবা ফলস আমার ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে তো যখন আমি ট্রু আর থাকবে এটি ওকে আচ্ছা এরপর দেখতে পাচ্ছেন যে আমি ডির মধ্যে কুড়ি দশমিক পাঁচ অ্যাসাইন করেছি তো এটি হচ্ছে একটি ফ্লট অথবা ডাবল ডাটা টাইপ ওকে তো ফ্লট অথবা ডাবল আমি কখন বুঝবো যখন কোন সংখ্যা দশমিক দ্বারা প্রকাশ করা হবে তো তখন এটি হয়ে যাবে একটি ফ্লট অথবা ডাবল টাইপ আমি যদি এখানে লিখতাম দশমিক পাঁচ তো এটি হচ্ছে একটি ফ্লট অথবা ডাবল টাইপের ডাবল ডাটা টাইপ ওকে আচ্ছা এরপরে আমি একটি দেখুন এখানে একটি অ্যারে লিখেছি অ্যারের এর ভেতরে আমি কিছু স্ট্রিংও লিখেছি এবং এটি অ্যাসাইন করছি ই ভেরিয়েবলের মধ্যে তো আমি কখন বুঝব এটি হচ্ছে একটি অ্যারে যখন কি না একটি জায়গায় অনেক অনেক ডেটা থাকবে একই জায়গায় অনেক ডেটা থাকবে তখন বুঝবো এটি হচ্ছে একটি অ্যারে অ্যারের মধ্যে একসাথে অনেক ডেটা থাকে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার স্ট্রিং আছে স্ট্রিং আছে আমি যদি এখানে লিখি আমি লিখলাম পঁচিশ ওকে তারপর আমি লিখলাম আহ দুই দশমিক পাঁচ ছয় আহ দুই দশমিক ছয় লিখলাম এরপরে আমি লিখলাম আচ্ছা আমি যদি এটাকে এখন দেখতে চাই যে এর মধ্যে আমার ই মধ্যে কি আছে তো অ্যারেকে যদি আমি দেখতে চাই এর মধ্যে কি আছে ডিসপ্লে করাতে চাই তো আমাকে যে জিনিসটা করতে হবে আমাকে প্রিন্ট আর মেথডটি ইউজ করতে হবে আমরা এটাকে দেখেছিলাম ইকো এবং প্রিন্ট ব্যবহার করে স্টিং ডিসপ্লে করাতে করানো দেখেছিলাম তো আমরা যদি অ্যারে ডিসপ্লে করাতে চাই তো তখন আমরা কি করব প্রিন্ট আর ইউজ করব প্রিন্ট আর মেথডের মধ্যে আমরা আমাদের যে ভেরিয়েবলটি নিয়েছিলাম ই সেটিকে দিয়ে দিলাম এখন যদি আমি আমাদের দেখতে চাই আমি তারা কেটে কেটে দিই হলে আমাকে ইর দেখাবে এখন যদি আমি দেখতে চাই ইর মধ্যে কি আছে তো এখন দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে অ্যারে আমাদের যে যে ভ্যালু সেটা দিয়ে দিয়েছে আর অ্যারে গুলো সব ইন্ডেক্স আকারে আছে তো আমরা এখন এদিকে যাচ্ছি না আমরা যখন অ্যারে নিয়ে আলোচনা করব তখন আমরা এগুলো দেখব তো কি একই জায়গায় অনেক ডাটা যখন একসাথে থাকে তখন হবে সেটি অ্যারে তো আশা করি বুঝতে পারছেন এগুলো কিভাবে কাজ করছে এখন আমি যদি আমি যদি যে এটি আছে এই এ যোগ এ হচ্ছে একটি ইন্টিজার ডেটা টাইপ তো আমি যদি কি করছি এ যোগ দিচ্ছি দেখি আমাদের কি দেখায় ওকে তো দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ দেখাচ্ছে তো দেখি আমরা কেন পঁচিশ পেলাম একটা জিনিস খেয়াল করুন এর মান কিন্তু পঁচিশ এবং বীর মান শূন্য ধরেছে তার মানে কি বুঝতে পারলাম যে এই ইন্টিজার এবং ইস্ট্রিং কিন্তু যোগ করতে পারছে না আমরা আমি যদি সরাসরি এখানে বীর মানটা দেখি যে আমার এখানে বীর মানটা কত আছে ওকে বীরমার আকাশ দেখাচ্ছে কিন্তু এটাকে যদি আমি কিভাবে দেখাই আচ্ছা আমরা যদি এখানে পঁচিশ দিই দেখে কি দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ দেখাচ্ছে কারণ কি কারণ এখানে কিন্তু এটা আকারে দেখাচ্ছে আর যখন কি আমি স্ট্রিং এর সাথে আমি একটি ইনটিজার যোগ করছি আমার এখানে নাম ছিল আমি আবার দিচ্ছি যাচ্ছিল তাই করছি যখন আমি এ যোগ বি দিচ্ছি তখন দেখুন প্রতিসি দেখাচ্ছে অর্থাৎ এই আমাদের যে এর মান এর মান তো আর মান কত করেছে এখন 0 করেছে কারণ কি স্ট্রিং এর সাথে বি যোগ করা অর্থাৎ স্ট্রিং এর সাথে ইন্টিজার কে যোগ করা যায় না আর যোগ যদি করিও ফেলি তখন স্ট্রিং এর মানটা হয়ে যায় শূন্য ওকে আচ্ছা এখন আমরা যদি এই স্ট্রিং এর সাথে আমাদের যে ডাবল যে ডেটা টাইপটা আছে অর অথবা ফ্লট অর্থাৎ দশমিক সংখ্যা সেটি যোগ যোগ করি আমি যদি এখানে ডি দি দেখি কি দেখায় তো দেখতে পাচ্ছেন এখানে ডাবল হয়ে গেছে কিন্তু একটি ডাবল হয়ে গেছে তো আমরা ইনটিজারের সাথে ডাবল যোগ করতে পারছি আচ্ছা তো এইভাবে আর কি ডাটা টাইপ কাজ করে আমরা আরো বিস্তারিত দেখবো পরবর্তী কাজের সময় তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ফ্রিল্যান্সিং কেয়ার এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে করবেন যেন নতুন ভিডিও আসে আপনি সবার আগে পেয়ে যান তো আজকের মতো এই পর্যন্তই আমি খুব বেসিক জিনিস দেখাচ্ছি কারণ আমাদের বেসিক জিনিসই লাগবে তো সবাইকে ধন্যবাদ